Hey guys, Assalamu Alaikum. Welcome back to my channel. I'm Arfa Jahan Brown Bada theke bolchi. To kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Alhamdulillah, ami bhalo achi. তবে কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন আমার কিন্তু সর্দি লেগে গিয়েছে। তো সিজন চেঞ্জ হচ্ছে, তো সিজন চেঞ্জ অনুযায়ী আমার হালকা পাতলা একটু জ্বর ঠান্ডা কাশি হালকা লেগে গিয়েছে। তবে থাক, ব্যাপার না। তো আজকের ব্লগটা হচ্ছে কি, সবে বরাতের ব্লগ। তো সবে বরাতের ব্লগ আমি কিন্তু ওই দিনই আপলোড করতাম, কিন্তু আসলে এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম আর অসুস্থও ছিলাম, যার কারণে আমি আসলে সময় পাইনি ব্লগ আপলোড দেওয়ার। যারা যারা আমার ব্লগটাকে মিস করেছেন তারা প্লিজ কমেন্ট বক্সে এখনই আমাকে বলেন যে কারা কারা আমার ব্লগগুলোকে মিস করেছেন এবং আজকের ব্লগ দেখে কারা কারা হ্যাপি হয়েছেন। আজকের দিন এবং রাত দুইটাই কিন্তু খুবই বরকতময় এবং আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আজকের দিনটা এবং আজকের রাতটা কিন্তু অনেক 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 বেশি স্পেশাল, কারণ বছরে এরকম একটা দিন আসে যেটা খুবই স্পেশাল আমাদের জন্য এবং এই দিনে এবং এই রাতে আপনি যত আমল করতে পারেন ততই আপনাদের লাভ। তো রাত্রের আমলটা আসলে বেশি কাজে লাগবে, কারণ রাত্রেবেলা আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আজকের এই দিনে ইবাদত করে তাই পাবেন। তো আজকে আমি রোজা রেখেছি, তো আসলে আল্লাহকে খুশি করার জন্যই রোজাটা রাখা, এটার কোনো স্পেশাল কোনো কারণ আমি বলবো না, কারণ আমার কাছে মনে হয় আল্লাহকে আমি হ্যাপি করতে পারলে এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, রোজা রেখে আজকে এখানে আমি দুপুরে রান্নাবান্না করছি। তো আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে ভেজে তারপর আমি এখানে হালকা ঝোল রেখে আমি তরকারিটা রান্না করব, আর রান্না করব লাল শাক ভাজি। আর রাতের জন্য ভাবছিলাম যে ভালো কিছু একটা রান্না করব, তো এর জন্য আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছিলাম, আর মাংসটা আমি দুপুরে বসিয়ে তারপরে আমি অন্যান্য কাজও করতে পারবো, এই জন্য আমি মাংসটা পরে রান্না করব। তো এখন যেহেতু বাসার মধ্যে আমি আর আমার শাশুড়ি আছি, আমরা দুইজনই খাবো, তো এই জন্য আমাদের জন্য হালকা পাতলা রান্নাটা করে নিয়েছি, আর ওরা যেহেতু রাত্রেবেলা নামাজ পড়ে আসবে তো এই জন্য রাত্রের জন্য মাংসটা রান্না করে রেখে দিব। তো মাংসটা আমি এই জন্যই পরে রান্না করবো যাতে করে মাংসটা রান্না হতে হতে আমি অন্যান্য কাজও সারতে পারি। তো আমার এদিকে কই মাছ রান্নাটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গিয়েছে, আর নামানোর আগে আমি প্রত্যেকবারের মতো ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে নিব। এই তরকারিটা খেতে ওই দিন এতটা বেশি টেস্টি হয়েছিল, আমার মুখে কিন্তু এখনও এই স্বাদটা লেগে আছে। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করে গেলাম, আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন। আর আমি এখানে ঝোল রেখেছি এই কারণেই যাতে করে এই তরকারিটা ঝোল ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না, আর আলু কিন্তু অনেকটা পানি টেনে নেয় যার কারণে আমি ঝোলটা রেখেছিলাম। আর এখানে আমি মাংস বসাচ্ছি, তো ভাবলাম মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ আজকে আমি মাংসটা ডিফারেন্ট স্টাইলে করছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসটা তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব। এতে করে পেঁয়াজের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু মাংসের মধ্যে পুরোটাই সেট হয়ে যাবে। তো এরপর এতে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং মাংসের মশলা সব কিছু দিয়ে একসাথে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি এখানে গরম মশলাটা আমি আরও পরে অ্যাড করব যখন মাংসটা কষানো হয়ে যাবে এবং প্রায় 80% কুক হয়ে যাবে, তখন আমি গরম মশলাটা অ্যাড করব এবং আলুটা অ্যাড করব। তো মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু পানি যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, কারণ মাংসের মশলাটা তখনই মাংসের মধ্যে ঢুকবে যখন আপনি কম পানি দিয়ে আপনারা মাংসটাকে ভালো মতো কষাবেন। তো আমিও সেটাই করছি, আমি একটুখানি পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়, আর মাংস হতে তো অনেক সময় লাগবে, তো এই জন্য আমি টুকটাক কিছু বাসার কাজ করে নিয়েছি। টুকটাক কাজগুলো শেষ করার পর তারপরে আমি কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ধুয়ে রেখেছিলাম আর সময়ের জন্য এগুলো গোছানো হয়নি, তো এগুলোকে আমি ভাবলাম যে প্রত্যেকটা যে জায়গা ছিল সেই জায়গাতে সেট করে নিই আর বাকি কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। তো আমি ভাবলাম আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আমি কীভাবে থ্রি পিসের জামাটা ভাঁজ করি, হয়তো বা এই ভিডিওটা দেখে আপনাদের কাজে লাগতে পারে।
তো আমি বাসায় পরার যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো মূলত ঠিক এইভাবে ভাঁজ করি। অনেক আপুই আগে জানতে চেয়েছেন যে আমি কিভাবে থ্রি পিসগুলো ভাঁজ করে রাখি, সেগুলো যাতে আপনাদেরকে কোনো ভিডিওতে দেখাই। আলাদা করে যখন আমি ওয়ার্ড্রব গুছাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত আমি যেহেতু কাপড়গুলো এমনিতেই গুছাচ্ছিলাম, তো এই জন্য আপনাদের সাথে একটু ভাঁজের স্টাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আপনারা প্লিজ ফলো করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখবেন, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ জানাই। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আজকে দুপুরে ভাবলাম যে এই ড্রেসটা পরবো, তো এই জন্য আপনাদের সাথে একটু দেখাচ্ছি ড্রেসটা। এটা বাসায় পরার জন্যই বানিয়েছি আমি, জয়পুরী। তো আমার কাছে ইন্ডিয়ান জয়পুরী ড্রেসগুলো খুবই ভালো লাগে। তো টুকিটাকি সংসারের কাজগুলো করে নিয়েছি এবং আবার কিছু মেডিসিন এনেছিলাম আর আগের কিছু ছিল, তো যার জন্য আমি ভাবছিলাম যে একটু যেগুলো খাওয়া হয়ে গিয়েছে সেই প্যাকেটগুলো ফেলে দিব আর যেগুলো খাওয়া হয়নি সেগুলো রেখে দিব। তো এই যে এখানে যে লোশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে প্রসালিক লোশন। তো এই লোশনটা আমি আমার চুলের স্ক্যাল্পে ব্যবহার করি। আমার মাথায় যেহেতু একটু প্রবলেম আছে যার কারণে আমাকে এই মেডিসিনগুলো খেতে হয় এবং এই লোশনটা ইউজ করতে হয়, এবং স্কিনের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমি এখন ব্যবহার করছি সেগুলো আপনাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এগুলো আমি টুকটাক মেডিসিনগুলো আমি গুছিয়ে নিয়েছি এবং দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নামাজ পড়ে নিব। তো ভাবলাম আপনাদের সাথে ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে যাই, যেহেতু রোজা রেখেছি। তো সন্ধ্যার দিকে আজকে ইফতার করব অনেক দিন পরে, তো আম্মু বলেছে আম্মুর বাসায় আজকে ইফতার করার জন্য, তাই মাগরিবের সময় আম্মুর বাসায় চলে যাব ইফতার করার জন্য। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে এই যে তবজিটা দেখতে পাচ্ছেন, এই তবজিটা আমাকে আমার একটা আন্টি অনেক দিন হয়ে গিয়েছে আমাকে গিফট করেছে, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো আমার এই ধরনের জিনিস যদি কেউ আমাকে গিফট করে আমি অনেক বেশি খুশি হই। মানুষকে খুশি করতে কিন্তু আসলে অল্প জিনিসে খুশি করা যায়, বেশি দামি কিছু লাগে না। এই তবজিটা দেওয়াতে আমি এত পরিমাণ খুশি হয়েছি যে এই তবজিটা আমি যখনই পড়ি তখনই আমার আন্টির কথা মনে পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আন্টিকে খুব 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 ভালো রাখে। তো এদিকে আমার মাংসটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে, তো এরপর আমি এতে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এবং সাথে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি ভালো মতো করে। তো সন্ধ্যায় চলে গিয়েছি আম্মুর বাসায়, একটু রেস্ট করেছিলাম যার কারণে মাঝখানের সময়টা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গিয়েছিলো, তারপর হঠাৎ করে উঠে দেখি মাগরিবের সময় হয়ে গিয়েছে। তারপরে তাড়াহুড়া করে আম্মুর বাসায় গেলাম এবং গিয়ে আম্মু এখানে ঝালমুড়ির আয়োজন করেছিল, আর এখানে ছিল ডালের বড়া আর খেজুর আর ছিল শ্যামাই। আর যেহেতু রোজা রেখে এত ভাজা পোড়া খাবো না, তাই আম্মুকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে রোজা রেখে কিন্তু আমি একদমই ভাজা পোড়া এত বেশি খাবো না, খুব সিম্পলভাবে আয়োজন করতে। তবুও আম্মু এইসব ঝালমুড়ি আয়োজন করেছে, আচ্ছা কোনো ব্যাপার না, যেহেতু করেই ফেলেছে তো আমরাও খেয়েছি মজা করে। তো রাত্রে যখন সবে বরাতের আমল করতে এসেছিলাম তখন আমি ঠিক এইভাবেই খাতার মধ্যে লিখে রেখেছিলাম, মানে আমার সুবিধার জন্য আমি কখন কোন নামাজটা পড়বো, আর একটা একটা নামাজ হয়ে গেলে আমি ঠিক চিহ্ন দিয়ে রাখবো। তো নামাজ পড়তে পড়তে আরেকটা জিনিস মজার একটা ব্যাপার হলো, নামাজ পড়তে পড়তে হয়েছে কি, আমি এই সবুজ কালারের নামাজের বিছানাটা দিয়ে নামাজ পড়ছিলাম আর হঠাৎ করে আম্মা এসে আমাকে বললো যে তুমি এই নামাজের বিছানাটা দিয়ে নামাজ পড়ো, মানে আমার নামাজের বিছানাটা দিয়ে পড়ার জন্য, আর আমারটা যাতে আমি রেখে দিই কারণ বলছে এটাতে তুমি এতক্ষণ নামাজ পড়তে পারবে না, তোমার কষ্ট হবে, আর তুমি এটা দিয়ে পড়ো, এটাতে একটু আরাম পাবা অনেকক্ষণ যেহেতু নামাজ পড়তে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার আজান বাবা ঘুমাচ্ছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।